ওয়েলকাম টু বিডিটেক যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি তুর্কির মাধ্যম দিয়ে অর্থাৎ যে আপনি তুর্কিতে ভিজিট ভিসা নিয়ে আর কিভাবে হচ্ছে আপনি ইউরোপে ঢুকতে পারেন সে সংক্রান্ত আপনাদের একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। আসলে যেটা রয়েছে আপনি তুর্কিতে গিয়ে কিভাবে আপনি রেসিডেন্ট কার্ড নিতে পারেন আর এটা কী ধরনের রেসিডেন্ট কার্ড হয় আর হচ্ছে আপনি তুর্কি থেকে কিভাবে কোন দেশের ভিসা নিতে পারেন সে সংক্রান্ত আপনাদের একটা তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আজকের যে ভিডিওটা। এরপরে যারা আপনার বাংলাদেশ থেকে ভিজিট ভিসা জেনুইন ভিজিট ভিসা নিয়ে তুর্কিতে যাবেন সেই সংক্রান্ত একটা প্রিভিয়াস ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা এখান থেকে দেখে নেবেন নিতে পারবেন। অর্থাৎ হচ্ছে বাংলাদেশ থেকে যারা ডাইরেক্ট তুর্কি ভিজিট ভিসা করতে চান সেই সংক্রান্ত ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা এখান থেকে গিয়ে দেখে নিতে পারেন হচ্ছে কীভাবে আপনারা হচ্ছে তুর্কিতে ভিজিট ভিসা করবেন। আসলে আজকে যে বিষয়টা রয়েছে তুর্কি কিন্তু তুর্কি প্লাস হচ্ছে হচ্ছে ইউরোপ প্লাস হচ্ছে এশিয়া মহাদেশের একটা ট্রানজিট পয়েন্ট। এখানে যেটা রয়েছে অনেকে কিন্তু আপনার হচ্ছে তুর্কি দিয়ে আপনার হচ্ছে ইউরোপে ঢুকে অবৈধভাবে অর্থাৎ হচ্ছে বাই রোডে আপনারা আসলে জেনুইনভাবে একটু টাইম নিয়ে কীভাবে হচ্ছে বৈধভাবে হচ্ছে ইউরোপে ঢুকতে পারেন সে সংক্রান্ত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন হচ্ছে অ্যাজ এ ভিজিটর ভিজিট ভিসা পেয়ে গেলেন বাংলাদেশ থেকে, আপনার হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট, আপনি যদি ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন আপনার যদি কয়েকটা দেশ ভিজিট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু তুরস্ক ভিজিট ভিসা পেয়ে যাবেন। আপনি তুরস্ক ভিজিট ভিসা পেলেন, পাওয়ার পরে আপনাকে ধরেন হচ্ছে তুরস্ক ভিজিট করলেন, এরপরে যেটা রয়েছে আপনাকে তুরস্কতে যেয়ে আপনার হচ্ছে হচ্ছে যেটা রয়েছে আপনার রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। রেসিডেন্ট কার্ড হচ্ছে দু ধরনের কার্ড তুরস্ক ইস্যু করে, ফার্স্ট আপনার হচ্ছে রেড কার্ড আর একটা হচ্ছে ব্লু কার্ড। এখন যেটা রয়েছে আপনি যখন ফার্স্ট টাইম যাবেন আপনাকে এক বছরের একটা রেড কার্ড দিবে, এই রেড কার্ডটার অর্থ হচ্ছে আপনি যে ট্রাভেলার এক বছর আপনি তুরস্কতে থাকতে পারবেন, তুরস্ক যত ঐতিহ্যবাহী জায়গা আছে আপনি সমস্ত জায়গাতে আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন। এইখানে বিষয় হচ্ছে এই রেড কার্ড পাওয়ার মাধ্যমে আপনি কিন্তু অ্যাজ এ আপনি কাজ করতে পারবেন না, অর্থাৎ হচ্ছে আপনি যদি ব্যবসা বাণিজ্য কাজ করতে চান বা দোকানপাট নিতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না, এটা হচ্ছে অবৈধ, আপনি যদি অবৈধ হয়ে যাবেন। এখন বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে যারা যায় তারা কিন্তু আসলে বেসিক্যালি যারা রেড কার্ড পাওয়ার পরে কিন্তু তারা কাজ করে, কাজ করলে যেমন হচ্ছে পৃথিবীর অন্য অন্য দেশের তুলনায় আপনি যদি অবৈধ নাগরিক হন সেক্ষেত্রে আপনাকে পুলিশে হ্যারাসমেন্ট করবে, ধরতে পারে। এখানে যে বিষয়টা রয়েছে এখানে পুলিশে ধরবেও না, প্লাস হচ্ছে আপনার কোনো সমস্যা হবে না, আপনি চাইলে এখানে কাজ করতে পারেন কিন্তু এটা অবৈধ। কিন্তু এখানে বিষয় হচ্ছে অনেকগুলো কাজ রয়েছে বাংলাদেশিদের জন্য, আপনারা চাইলে সেই সব কাজগুলো করতে পারেন। যেমন হচ্ছে যদি আপনার কিছুদিন কাজ করেন আপনি যেমন গার্মেন্টস ট্রেডে কিন্তু বাংলাদেশিদের একটা সুনাম সারা ওয়ার্ল্ডে রয়েছে, আর তার্কিতে কিন্তু প্রচুর গার্মেন্টস রয়েছে, আপনি চাইলে যে কোনো গার্মেন্টসে গিয়ে কাজ করতে পারেন। যেমন হচ্ছে অনেক প্রচুর ট্রেড রয়েছে, আপনারা জানেন যে গার্মেন্টসে হিউজ ট্রেড রয়েছে, আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আপনি কিন্তু সেই এক্সপিরিয়েন্স ধরেও কাজ করতে পারেন। নর্মাল যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে আপনি কিন্তু অ্যাজ এ হেল্পার হিসেবে কাজ করতে পারেন, যেমন ধরেন এখানে আয়রন ম্যান আছে, হেল্পার আছে, তারপর যেটা আছে মেশিন অপারেটর আছে, সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, তারপর যেটা রয়েছে মার্সেন্টাইজার রয়েছে, তারপরে প্ল্যানিংয়ে অর্থাৎ যাতে আইতে যারা কাজ করতে পারে তাদের ওইখানে অনেক ধরনের কাজ রয়েছে, তারপরে প্রোডাকশন ম্যানেজার রয়েছে, জেনারেল ম্যানেজার রয়েছে। নর্মালি ধরেন হচ্ছে আপনি ধরে নিলাম আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই গার্মেন্টসের, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ এ হচ্ছে যেটা রয়েছে আপনি হেল্পার হিসেবে জয়েন করতে পারেন। হেল্পারের কাজ হচ্ছে নর্মালি এখানে ধরেন হচ্ছে যারা সিনিয়র অপারেটর থাকে তাদের ওই প্রোডাক্টগুলো হচ্ছে এনে তাদের কাছে এনে দিতে হয়। আপনারা যাদের জানেন যাদের গার্মেন্টসে এক্সপিরিয়েন্স আছে তারা অপারেটররা নর্মালি কী কাজগুলো করে, অর্থাৎ হচ্ছে হেল্পার হিসেবে তারা কী কাজ করে। এখান থেকে হেল্পার হিসেবে কাজ করলে আপনি এটা কিন্তু ভালো অ্যামাউন্ট স্যালারি পাবেন, ধরুন বাংলাদেশি টাকায় 20-25,000 বা 30,000 টাকার মতো কিন্তু আপনি স্যালারি পাচ্ছেন। এছাড়াও যেটা গাড়ির ওয়ার্কশপ রয়েছে এইসব ওয়ার্কশপের কাজ রয়েছে, তারপরে যেটা সেলসম্যান হিসেবে আপনি যখন ওখানে 3-4 মাস থাকলে ওরা কিন্তু ইংলিশ বলতে পারে না, আপনি মোটামুটি যখন তার কিছু আপনার এক্সপিরিয়েন্স হবে, রেস্টুরেন্ট রয়েছে আপনি সেখানে চাইলেও কাজ করতে পারেন, বা হচ্ছে সুপার শপগুলো রয়েছে সেলসম্যান হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই ধরনের কাজ কিন্তু হিউজ রয়েছে, আপনি চাইলে কিন্তু এখানে কাজ করতে পারবেন। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন হচ্ছে রেড কার্ডের জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। রেড কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য পলিসি হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশ থেকে যখন যাবেন আপনার যদি প্ল্যান থাকে যে আমি ওইখান থেকে এক বছরের রেসিডেন্ট কার্ড নেব, সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স দেবেন, এরপরে যেটা রয়েছে আপনি তার্কিতে গিয়ে তার্কিস থেকে একটা পুলিশ ক্লিয়ারেন্স দেবেন, এরপরে যেটা রয়েছে আপনাকে একটা হাউস কন্ট্রাক্ট নিতে হবে, 6 মাস বা 1 বছরের একটা হাউস কন্ট্রাক্ট নিতে হবে যে আপনি ওইখানে থাকবেন, সেভাবে একটা হাউস কন্ট্রাক্ট নিতে হবে। এরপরে যেটা রয়েছে আপনাকে ট্যাক্সের পেপার্স বের করতে হবে, এই যে নেসেসারি ডকুমেন্টস এগুলো কিন্তু একেবারে ওদের সিস্টেম ওয়েতে আপনি যদি অ্যাপ্লাই করেন, অর্থাৎ অর্থাৎ ওদের যেটা পোস্ট অফিস রয়েছে ওইখানে
কিছু গভর্নমেন্ট অফিস আছে, আপনি কিন্তু চাইলে নিজে নিজে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। এখানে 30 থেকে 35 হাজার টাকার মতো আপনার টোটাল কস্ট হতে পারে। আপনি যদি নিজে নিজে আবেদন করেন, ওদের অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে তার্কিতে ফিল আপ করতে হয়। তার্কিস ল্যাঙ্গুয়েজ আছে, আপনি যদি না বোঝেন ওইখানে অনেক ধরনের হচ্ছে যারা টাইপিংয়ের কাজ করে এরকম টাইপিং থেকে আপনি এখানে কিন্তু ফিল আপ করে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে যেটা রয়েছে আপনার এই নেসেসারি ডকুমেন্টস কি নিয়ে, আপনি যখন অ্যাপ্লাই করলে 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনার যেটা রয়েছে আপনি এখান থেকে কিন্তু রেসিডেন্ট কার্ডটা পেয়ে যাবেন। 1 বছর যেটা রেসিডেন্ট কার্ড পাবেন, 1 বছর পরে যে আপনি ওদের ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যখন আপনি ব্লু কার্ড পাবেন তখন চাইলে কিন্তু সেখানে আপনি চাকরি করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, এরপরে যেটা রয়েছে আনুষঙ্গিক যে কোনো কার্যক্রম কিন্তু আপনি করতে পাচ্ছেন। এখন আসলে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনি ধরেন হচ্ছে রেড কার্ড বা পেয়ে গেলেন, আপনার 1 বছর ওইখানে থাকবেন, এখন হচ্ছে আপনি কী ওয়ে দিয়ে আপনি হচ্ছে ইউরোপে ঢুকবেন সে সংক্রান্ত আপনাদের তথ্য দিয়ে থাকি। আসলে কীভাবে আপনি হচ্ছে রাইট ওয়ে দিয়ে, অর্থাৎ হচ্ছে আপনি বাই রোডে না, আপনার হচ্ছে লিগাল ভিসা নিয়ে আপনি কীভাবে ঢুকবেন। ধরেন তার্কিসের সাথে আছে গ্রিসের বর্ডার আছে, গ্রিস কিন্তু আপনার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত সিএনজিএন একটা কান্ট্রি। এছাড়াও ধরেন আছে বাংলাদেশ থেকে কিন্তু আপনার যেমন পর্তুগালে কিন্তু বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনার যেসব দেশের অ্যাম্বাসি বাংলাদেশে নাই সেই সব দেশের কিন্তু আপনি যে কোনো দেশ থেকে কিন্তু ভিসা নিতে পারেন। এখন বিষয় হচ্ছে আপনি ধরেন হচ্ছে গ্রিসের জন্য আপনি তুরস্ক থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 1 বছর থাকলেন, আপনার ব্যাংকে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট করলেন, ব্যাংকে কিছু টাকা জমালেন, টাকা জমা ধরেন 2 থেকে 3 লক্ষ টাকার মতো আপনি জমালেন অথবা বাংলাদেশ থেকে নিয়ে আপনি আপনার ব্যাংকে ঢুকিয়ে দিলেন। তারপরে যেটা রয়েছে আপনি হচ্ছে ট্যাক্স, আপনার আদার্স যে ডকুমেন্টসগুলো আছে যেটা ভিসা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, আপনি ধরলাম আপনি পাশে গ্রিস আছে, গ্রিসেই অ্যাপ্লাই করবেন। গ্রিসের জন্য যে ফর্মালিটিসগুলো আছে আপনার ভ্যালিড পাসপোর্ট, ফটো, অ্যাপ্লিকেশন হচ্ছে ফর্ম, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর যেটা রয়েছে মেডিকেল ইন্স্যুরেন্স যেটা রয়েছে সেটা ব্যাংক, তারপর যেটা ট্যাক্স নাম্বার, কাভার লেটার, তারপর এয়ার টিকিট বুকিং, হোটেল রেস্টুরেন্ট যেটা রয়েছে আপনার হোটেল রিজার্ভেশন একটা কপি, এই ডকুমেন্টসগুলো আপনি অ্যারেঞ্জ করে আপনি কিন্তু লিগাল ওয়েতে আপনি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন ভিসার জন্য। আপনি যখন লিগাল ওয়েতে ওখানে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন ওরা দেখবে, চিন্তা করবে যে এখানে মেইন বিষয় হচ্ছে আপনি এখানে তুরস্কতে আসেন হচ্ছে 3 মাস বা 4 মাস বা 5 মাস ধরে, আপনি জেনুইনলি এখানে ভিসার জন্য আবেদন করতেছেন, আপনি অ্যাজ এ ট্রাভেলার বা হচ্ছে ভিজিটর হিসেবে আপনি আবেদন করতেছেন, আপনাকে কিন্তু ভিসা দিয়ে দেবে। কেন আছে ওরাও বুঝতে পারবে যেহেতু আপনি তুরস্কে চলে আসছেন, যদি আপনাকে জেনুইন ভিসা না দেওয়া হয় তাহলে আপনি অবৈধভাবে কিন্তু ঢুকে যাবেন। এখানে যেটা রয়েছে আপনি কিন্তু এখানে ধরেন 80 থেকে 85% কিন্তু ভিসা পাওয়ার চান্স থাকে। আর এখানে যেটা রয়েছে বাংলাদেশ থেকে কিন্তু আপনি ইন্ডিয়াতে ভিসা নিতে গেলে অনেক ধরনের হ্যাসেল হয়, যেমন হচ্ছে আপনার যারা ইউরোপিয়ান আছে তাদের তুলনায় কিন্তু যারা ইন্ডিয়ান ওই অ্যাম্বাসিতে যারা কাজ করে তারা কিন্তু ম্যাক্সিমাম প্রবলেমগুলো করে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে কিন্তু ভিসা পাওয়ার চান্স অনেক বেশি। আপনি যদি জেনুইনলি ট্রাই করেন, জেনুইন ভিসা না পেলে তখন আপনি অবৈধ পদে আপনি এটা ট্রাই করতে পারেন। তবে অবশ্যই অবৈধ পদে আপনাদের যাওয়ার জন্য আমি এনকারেজ করছি না, কেননা হচ্ছে আপনার এখানে অবশ্যই বৈধভাবে যাওয়ার জন্য ট্রাই করবেন। সামহাও আপনি গ্রিসে ভিসা পাচ্ছেন না, তখন আপনি পর্তুগালের জন্য ট্রাই করতে পারেন, পর্তুগালে পাচ্ছেন না আপনি আদার্স অন্য কোনো কান্ট্রির জন্য ট্রাই করতে পারেন। আপনি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে কোনো কান্ট্রিতে ঢুকতে পারলে তখন হচ্ছে আপনি যে কোনো জায়গায় সুইচ করে চলে যেতে পারবেন আপনার কমফোর্ট জোনে। এখন বিষয় হচ্ছে এই যে যে সিস্টেমটা, আপনারা যদি এই সিস্টেমটা ফলো করেন, ফলো করলে কিন্তু আপনি জেনুইনলিভাবে আপনি কিন্তু তুরস্ক থেকে ঢুকতে পারেন। আপনি ধরেন 1 বছরের রেসিডেন্ট কার্ড নিলেন, আপনি এখানে কাজও করলেন, প্লাস হচ্ছে যদি আপনি ভিসা পেয়ে গেলেন তখন আপনি তুরস্ক থেকে শিফট করে যে কোনো ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত আছে। আসলে যেটা রয়েছে আপনারা কিন্তু এখানে বৈধভাবে ঢোকার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে, আপনি যে কোনো একটা ওয়ে ধরে আপনি এখানে কিন্তু বৈধভাবে ঢুকতে পারেন। যেহেতু এখানে বৈধভাবে ঢুকলে ইউরোপে অনেক কান্ট্রি যেমন গ্রিস বা পর্তুগাল এখানে কিন্তু ঢুকলে আপনি যেভাবে যে কোনো ওয়ে দিয়ে এখানে ঢোকেন না কেন পরবর্তী সময় আপনি কিন্তু এখান থেকে আপনি টেম্পোরারি রেসিডেন্সি, তারপরে যেটা পার্মানেন্ট রেসিডেন্সি একটা টাইমে গিয়ে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো কান্ট্রিতে সুইচ করে চলে যেতে পারবেন। এখানে যেটা রয়েছে আপনার তুর্কির এই রোডটা ব্যবহার করে কিন্তু যারা হচ্ছে স্মুথলি ইউরোপে যেতে পারেন। এখানে বিষয় হচ্ছে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই, যেটা আপনার তুর্কি থেকে কিন্তু ট্রাই করলে কোনো না কোনো ওয়ে দিয়ে কিন্তু আপনারা বৈধভাবে কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন। যাই হোক, আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আরও যদি কোনো কারোর কোনো ইনফরমেশনের দরকার হয় তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।